তোমাদের লাইফ ইন হাঙ্গারি এজ এ স্টুডেন্ট কিরকম? কি খাবার খাও, কোথায় থাকো, হাউ ইজ দ্য একাডেমিক্স ডিফারেন্স ফ্রম বাংলাদেশ, ওগুলো নিয়ে একটু কথা যদি বলতাম। ওকে, সো ইন্ট্রোডাকশন আমি বলেছিলাম যে আমি অক্টোবরে এখানে এসেছি কোভিড-19 জন্য। সো অক্টোবরে এখানে আসার পর থেকে অবভিয়াসলি এখনও করোনা সিচুয়েশন চলছে। সো এছাড়া আর কি, মানে আমার আশপাশের যে সারাউন্ডিং, তারপর যে ডর্মে আমি আছি সেখানে পুরা পরিবেশ, সব কিছু মিলে আমি খুব হ্যাপি। কারণ ফার্স্ট অফ অল হলো ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন, টোটালি পলিউশন ফ্রি। সো বাংলাদেশ থেকে তুমি যদি এসব জায়গায় আসো, মানে অন্য দেশে যাও, ইউরোপিয়ান বা আমেরিকান, সো ফার্স্ট অফ অল আর কি সবাই আর কি এটাই তুমি দেখবা যে, কারণ ঢাকা শহরে ওখানে তো অনেক পলিউশন, অনেক মানুষ, অনেক কিছু। সো এটার জন্য আর কি ফার্স্টে যে জিনিসটা চোখে পড়েছিল যে একদম টোটালি পলিউশন ফ্রি, সো অনেক দিন পর ফ্রেশ এয়ার এই জিনিসগুলো পেয়ে খুব ভালো লাগছে। সো জিনিসটা খুব, আর যখন বোর ফিল করি বা এমনি যে ভাল লাগছে না, সো তখন হাঁটতে বের হই। সো তখন এখানে হাঁটার জায়গাও খুব ভালো, রাস্তাঘাট নিরিবিলি, খুব একটা মানুষ নেই, আর সব কিছু নিয়ম মাফিক, পরিষ্কার সব কিছু, আর পরিবেশও সুন্দর। এখান থেকে যে পাহাড়ের যে ভিউটা পাওয়া যায় আমার ডর্ম থেকে, এটা খুবই সুন্দর। আর আমি তো পেজ শহরে আছি, সো পেজ শহরে আর কি মানুষ অনেক কম, মানুষ অনেক কম বলতে কি যে মানুষ যেরকম থাকা দরকার আমাদের ওখানে তো অনেক বেশি। সো এখানে মানুষ যেরকম আছে, সো কোনো ঝামেলা নেই, সবাই যার যার মতো কাজ করে এবং খুব শান্ত, নিরিবিলি, পিসফুল অ্যান্ড কোয়াইট একটা এনভায়রনমেন্ট। আই এম ভেরি মাচ এনজয়িং। অ্যান্ড বাংলাদেশ থেকে ডিফারেন্স যা যা বললাম, যে ফার্স্ট অফ অল এখানে সবাই নিয়ম মানে, দ্বিতীয়ত হলো রাস্তাঘাট অনেক পরিষ্কার, কোনো পলিউশন নেই, আর তৃতীয়ত হলো যেটা বলবো যে সব কিছু অনেক বেশি অর্গানাইজড। লাইক আমি যে শপিংয়ে যাই, যেখানেই যাই না কেন, সব কিছু নিয়ম মাফিক। সো তোমার কোনো সমস্যা হবে না, তুমি একদম নতুন, তুমি যদি একাও আসো, একা কোথাও যাও, তোমার কোনো সমস্যা নেই। আর নতুন কোথাও যেতে হলে গুগল ম্যাপ তো আছেই, এখানে গুগল ম্যাপ দিয়ে তুমি চললে তুমি কখনো হারায় যাবে না এবং কেউ তোমাকে নিবেও না। সো এটা আর কি খুব ভালো, এবং নিজে নিজে এখানে ঘুরতে ভালোই লাগে। সো যারা ভবিষ্যতে এখানে আসতে চাও বা যারা ভবিষ্যতে আসবে, চান্স পেয়ে, অবভিয়াসলি তাদের বলবো যে অবভিয়াসলি তাদের ভালো লাগবে। আর এখানে যে দাম, জিনিসপত্রের যে দাম, বাংলাদেশের সাথে অনেক কিছু আমি দেখেছি বাংলাদেশের চেয়েও চিপ এখানে, এবং কিছু কিছু জিনিস আছে বাংলাদেশের থেকে হয়তো কিছুটা এক্সপেন্সিভ, যেমন টেকনোলজি এই জিনিসগুলা। বাট এইটাও আর কি তোমার, তুমি যদি সেলের সময় কেন বা তুমি যদি বুঝে শুনে কেন, অবভিয়াসলি সেটা কোনো সমস্যা না। আর প্লাস হলো এখানে যে খাবার, যেমন বিশেষ করে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এগুলো আর কি খুবই খুবই ভালো, মানে একদম ফ্রেশ, গ্রিন যেটা আর কি। সো সবজিগুলা, ফ্রুটসগুলো, এগুলো খেলে তুমি বুঝতে পারবা যে ডিফারেন্সগুলো। সো এই আর কি ওভারঅল আমার ক্ষেত্রে আর কি এক্সপিরিয়েন্স খুবই ভালো এখন পর্যন্ত। পড়ালেখার প্রেশারের পাশাপাশি এই জিনিসটা আর কি খুবই ভালো। সো পরিবেশটা এমন যে তুমি যে কোনো সময় প্রেশার রিলিফ করতে পারবা, তুমি যদি এখানে সন্ধ্যাবেলা হাঁটো 1 ঘন্টা, সো অবভিয়াসলি তোমার খুব ভালো লাগবে। সো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। অ্যাকাডেমিক্সের যে ব্যাপারটা, অ্যাকাডেমিক্স কীভাবে ডিফারেন্ট, আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি সেন্ট জোসেফ, নটরডেম যে দুই জায়গায় পড়েছি, দুইখানেই তোমার পড়ালেখার অনেক প্রেশার ছিল এবং নিয়মিত কুইজ হতো, সিটি থাকতো, মানে পরীক্ষা থাকতোই, সো সবসময় একটা প্রেশারে থাকতাম। সো আমার জন্য আর কি এখানে আসার পর অতটা অবাক হতে হয় নাই, কারণ আমি জানতাম যে এখানে প্রেশার বেশি থাকবে। আরেকটা জিনিস হলো, যারা এখানে অ্যাপ্লাই করবা তারা এটা মাথায় রাখবা যে এখানে কিন্তু তোমার ব্যাচেলার ডিগ্রি 3 বছরে, বাট কোর্স ক্রেডিট অনেক বেশি। যেমন আমার 3 বছরে আমার পড়তে হবে 180 ক্রেডিট, সো টু মাচ। সো এই জন্য আর কি, যেহেতু ক্রেডিট অনেক বেশি, সময় কম, সো পড়ার প্রেশারটাও বেশি, মিড টার্ম থাকে এবং প্রত্যেক সপ্তাহে যে ক্লাস হয়, টিচাররা অনেক অ্যাসাইনমেন্ট দেয়, হোমওয়ার্ক দেয়, তো মিড টার্ম তো আছেই, মিড টার্ম ফাইনাল। সো টিচাররা আর কি এখানে যে জিনিসটা আমি বলবো, যে আমার এক্সপিরিয়েন্সে আমি বাংলাদেশেও কিছু ভালো টিচার পেয়েছি, সো বলবো না যে সবাই একরকম ছিল, কারণ সবাই একরকম হওয়া পসিবল না, বাট আমি কিছু কিছু বেশ ভালো টিচার পেয়েছি যারা অনেক আন্তরিক ছিল এবং অনেক কিছু পড়াতে চায়। এখানে আসার পর যে জিনিসটা আমার কাছে লক্ষণীয় হয়েছে, আমার কাছে মনে হয়েছে এখানে সেই জিনিসটা অনেক বেশি। যেমন আমার প্রফেসররা এমন আছে যে তারা
পড়া শুরু করলে তারা থামতে চায় না। সো এটা অনেক সময় সমস্যা হয়, কারণ পরপর ক্লাস থাকে, মাঝখানে ব্রেক টাইম অনেক কম। এখন সে যদি আরও বেশি সময় নিয়ে নেয়, ওই ব্রেক টাইমেরও কিছু সময় নিয়ে নেয়, তাহলে পরের ক্লাসের জন্য প্রিপেয়ার হতে একটু হিমশিম খেতে হয়। বাট এই জিনিসটা ভালো আর কি, তারা আর কি নিজেরা যা জানে সেই জিনিসটা সম্পূর্ণ দিতে চায় স্টুডেন্টদেরকে। এবং যারা তোমরা অনেক বেশি কোশ্চেন করো তাদের জন্য তো খুবই ভালো, কারণ টিচার আর কি সব সময় পড়ার সাথে সাথে তোমাকে বলবে যে তোমার কি কোনো কোশ্চেন আছে, বা তুমি কিছু জানতে চাও, বা কিছু যে কোনো সময় তুমি কোশ্চেন করবা, এবং সে তোমাকে সম্পূর্ণ একদম ফুললি তোমাকে ক্লিয়ার করে দিবে। ইভেন ইফ যদি সে ক্লাসের মধ্যে না পারে, তুমি জাস্ট তাকে মেসেজ দিবা। সো তার আর কি অনেক ফ্রেন্ডলি, তুমি মেসেজেই তার সাথে কথা বলতে পারবা, ভিডিও কল করতে পারবা যে কোনো সময় সে যখন ফ্রি। সো যা কিছু করো কোনো সমস্যা নাই, সে সবসময় হেল্প করে। ইভেন ইফ তোমার অ্যাকাডেমিক্স বাদেও তোমার যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে, বা তুমি যদি কিছু অ্যাডভাইস চাও, বা যে কোনো কিছু, যে কোনো সমস্যা সম্পর্কে, এখানে নতুন দেশ অবভিয়াসলি তুমি চাইতেই পারো। তারা খুবই ফ্রেন্ডলি এবং খুবই খুবই ভালো। সো এই ক্ষেত্রে তারা সবসময় তোমাকে হেল্প করবে। সো অ্যাকাডেমিক যেটা বলবো, বাংলাদেশ থেকে যে অনেক বেশি প্রেশার, অনেক কিছু পড়ায়, প্লাস হলো এখানে টিচাররা যেমন পড়ায় অনেক বেশি, সো অবভিয়াসলি তোমার এই কম্পিটিশনটাও বেশি হবে, কারণ অন্যান্য যে স্টুডেন্টরা আসবে ওরাও আর কি তারা সবাই নিজ নিজ দেশ থেকে কম্পিটিশন দিয়েই, পরীক্ষা দিয়ে এখানে এসেছে। সো অবভিয়াসলি কম্পিটিশনটা বেশি। সো ভালো রেজাল্ট করতে হলে সো ওইভাবে নিজের সাথে তাল সামলিয়ে চলতে হবে, না হলে সমস্যা হবে, কারণ কোর্স প্রেশার বেশি। এবং তুমি যদি কোনোভাবে কোনো সেমিস্টারে কোনো কোর্স ক্রেডি ড্রপ করো, অর্থাৎ ধরো তুমি পাস করতে পারলা না বা কিছু, অবভিয়াসলি যেহেতু বছর কম, অবভিয়াসলি পরের সেমিস্টারগুলোতে অনেক হিউজ লোড পড়বে। সো এই জন্য আমার অ্যাডভাইস যেটা, সেটা হলো যে পড়ার প্রেশারটা যেহেতু বেশি, সো অ্যাপ্লাই করার সময় যারা আর কি ওই ধরনের যে পড়ার প্রেশার নিতে পারবে, তারাই আর কি তোমরা অ্যাপ্লাই করবা, এবং এখানে আসার পর সো অবভিয়াসলি সেইভাবে চলবা, তাহলেই ভালো। অ্যাকাডেমিক্স খুবই ভালো আর সব কিছু মিলে আর কি আমার কাছ থেকে যে সব কিছু। হ্যাঁ, সিয়াম ভাইকে আবারও ধন্যবাদ ইন্টারভিউটা অ্যারেঞ্জ করার জন্য, কারণ অনেকেরই অনেক কোশ্চেন থাকে। সো অবভিয়াসলি তোমাদের যাদের কোশ্চেন আছে, এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী হবে, এবং সব আমি আশা করব যে আরও অনেক বেশি অ্যাপ্লাই করবে এখান থেকে, এবং আরও ভালো ভালো অনেক মানুষ এখানে, স্টুডেন্টরা তোমরা এখানে পড়তে আসবে, কারণ এটা খুবই ভালো একটা অপরচুনিটি এবং সবার ইউটিলাইজ করা উচিত। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার ইন্টারভিউ টুডে। হোপফুলি দিস ভিডিও উইল রিচ আ লট অফ স্টুডেন্টস, এবং যারা এরকম আরও ভিডিও দেখতে চায় তারা প্লিজ সাবস্ক্রাইব করো, এই এই ভিডিওতে একটা থামস আপ দাও, এবং কমেন্ট সেকশনে জানাও তোমরা আর নেক্সট কী কী ভিডিও চাও। আমি বাংলায় আরও বেশি ভিডিও বানানো শুরু করেছি, সো তোমরা যদি ওইসব ভিডিওগুলো পেতে চাও সাবস্ক্রাইব এখনই করো, প্রেস দ্য বেল নোটিফিকেশান, যদি এটা ফেসবুকে তুমি দেখে থাকো তাহলে প্রেস দ্য ফলো বাটন, যাতে তোমরা আমার পেজের যে কোনো এরকম ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড ভিডিও পেলে ওইটার খবর পাও। This was all for today. Hope this was helpful. See you next time.